Where's it? R1 কত আছে? R1 কত আছে? What is R1? Plus না minus? R1 plus না minus? Plus কত? Plus 10. যদি আমি লাইট রে এদিক থেকে নিই, ঠিক আছে? কেউ এদিক থেকে নিলেও নিতে পারে, তার জন্য R1 কি হবে? 20 হয়ে যাবে. Minus plus 20 হয়ে যাবে. So R1 is this, R2 plus 20, 1 by F, okay. माइनस टोवेंटी माइनस टोवेंटी रे यदि थे जा रेडियस उल्टो दिखे आप सो वन बाय एफ इक्वल्स टू म्यू एल माइनस म्यू सराउंडिंग्स वन माइनस वन एखे कत आज वन बाय आर वन माइनस वन बाय आर टू हेलो बसाओ So 1 by F equals to mu L is 1.5, 4.3 minus 1, 4 by 3 minus 1, 1 by 10 minus 1 by 20. Okay, so what is 1 by F? এখান থেকে কি আসবে দেখো 4.5 by 4 minus 1 আর এখান থেকে আসছে 3 by 20 ওকে সো 0.5 by 4 সো দিস ইজ 0.5 by 4 ইন্টু 3 by 20 5 4 যা মানে 40 হয়ে যাবে ওকে সো 3 by 160 So F is 160 by 3. 3 by 5. 3 by 3. This is focal length. Kotha hoyse positive esse? Ha, positive esse. ARA hole er kotha hoto? ARA positive na negative? এআরএ যদি আমি ফোকাল লেন্থ ক্যালকুলেট করতাম এর পজিটিভ আসতো না নেগেটিভ আসতো এআরএ কনভার্জিং লেন্সের ফোকাল লেন্থ পজিটিভ হয় না নেগেটিভ হয় পজিটিভ হয় এখন কি আছে পজিটিভই আছে কেন কারণ তুমি এই ভ্যালুটা দেখো লেস দেন 1.5 মানে তুমি যতক্ষণ না এর মিডিয়াম যে রিফ্র্যাকটিভ ইন্ডেক্স আছে তার থেকে বেশি নিয়ে নিচ্ছ ততক্ষণ কিন্তু নেচার সেম থাকবে কি বলছি বুঝতে পেরেছ যতক্ষণ গ্লাসের রিফ্র্যাকটিভ ইন্ডেক্স সারাউন্ডিংসের থেকে বেশি আছে নেচার সেম থাকবে ঠিক যদি আমি এমন মিডিয়ামে রাখলাম যেটা হচ্ছে 1.5 এর থেকে বেশি হয়ে গেল ধরো আমি বললাম মিডিয়াম 1.6 তখন ডাইরেক্ট নেগেটিভ আসবে নেচার উল্টো হয়ে যাবে সো ক্যালকুলেট করে দেখার দরকার নেই এরকম যদি থাকে এআরএ যেটা হয় এআরএ কী হয় পজিটিভ হয় কারণ মিউ এ ইজ লেসার দেন মিউ গ্লাস তো এমন মিডিয়ামে রাখবো যেটা এর থেকে কম হবে রিফ্র্যাকটিভ ইন্ডেক্স তার জন্য নেচার চেঞ্জ হবে না একই থাকবে তো যতক্ষণ না এক্স্যাক্ট ভ্যালু জিজ্ঞেস করছে ক্যালকুলেট করার দরকার নেই বুঝা গেছে টাইম ওয়েস্ট হবে জাস্ট আমি চেক করব যেখানে রেখেছি সেই সারাউন্ডিংটা বেশি না কম এখান থেকেই দেখা যাচ্ছে দেখো এটা তো পজিটিভ হবে এই ভ্যালুটা পজিটিভ R1 পজিটিভ আর R2 হচ্ছে মাইনাস R2 সো এই ভ্যালুটা পজিটিভ এর জন্য সো এর উপর ডিপেন্ড করবে পুরোটাই প্লাস হবে না মাইনাস হবে যদি মিউ এল গ্রেটার হয়ে যায় তাহলে নেচার সেম থাকবে পজিটিভ আসবে যদি মিউ এল কম হয়ে যায় তাহলে নেচার উল্টো হয়ে যাবে মনে থাকবে এই মার্কারকে কি আশীর্বাদ করেছে নাকি শেষই হচ্ছে না অমৃত খেয়ে নিয়েছে
चलो एदिके देखो एदिके देखो कॉन्वेक्स लेंस एर हमें डायग्राम बनाबो प्रथम कॉनकेव करो कॉनकेव लिखे नहीं है ना थकुक थकुक चलो तुम रोबोट ना कि एक बोलोम चेन्ज हो गल टाइम तो लगे एकटू हाँ एकटू पर लिखबे ठीक है आगे सुनो तरह लिखबे ओके सो ये हमारे फोकस टू ना वन फोकस टू ना वन एक पास टू फोकस टू फोकस टू जेटा आमरा धरी सेटा सब समय सेकेंडरी फोकस टू যেটা আমরা জেনারেলি ধরি পজিটিভ সেটা এই পাশে সবসময় এটা হলে নেগেটিভ হবে এর হলে নেগেটিভ ঠিক আছে সো দিস ইজ এফ ওয়ান দিস ইজ সি ওয়ান দিস ইজ সি টু সেকেন্ডারি ফোকাস সেকেন্ডারি সেন্টার অফ কার্ভেচার প্রাইমারি ফোকাস প্রাইমারি এটা সো ইনফিনিটিতে থাকলে কোথায় পড়ে ফোকাস ঠিক আছে তাহলে চলো সো ইনফিনিটি থেকে সির মধ্যে শীতে থাকলে শীতে হয়ে যায় পড়েছে তো একটু শীতে থাকলে শীতে হয়ে যাবে তার মানে এখান থেকে যখন এখানে যাবে সাথে আমি কি করছি দেখো কনকেভ লেন্সেরও বানাচ্ছি একই টাইপের সেই জন্য এটা বানাচ্ছি এখান থেকে এখানে সো এখান থেকে এখানে ঠিক এর আয়নার ছবি নিয়ে নাও মিরর ইমেজ এখানে আয়নাটা কি তো এরকম হবে না মানে যা কিছু এখানে করেছিলাম অ্যান্সারগুলো ইমেজগুলোর মিরর ইমেজ নিয়ে নাও আরে সব আলাদা আলাদা ক্যালকুলেট করলে ওগুলোই আসবে যেগুলো পড়ে এসছে তোমাদের মনেও নেই তো সেটা আমি আর করাবো না যেটা মনে থাকবে এখান থেকে এখানে এলে এখান থেকে এখানে আসবে ঠিক আছে তো সেম একই সাইজ এখানে গিয়ে সেম হয়ে যাবে এখান থেকে এখানে এখান থেকে এখানে গেলে কোথায় হতো আয়নার ছবি নিয়ে নাও মিরর ইমেজ ফোকাসে এলে ইনফিনিটিতে চলে যায় না চলো তারপর এখানে এলে এটাকে কি করে বানাবো এখান থেকে এখানে আচ্ছা এটা ওয়ান এটা ওয়ান ড্যাশ ড্যাশগুলো সব ইমেজ টু দিস ইজ টু ড্যাশ সো দিস ইজ থ্রি এবার বলো এর আয়নার ছবি এখান থেকে এখানে থাকলে কোথায় হতো এইভাবে আসতো এর আয়না দিস ইজ থ্রি ড্যাশ যে কনকেভ মিররে বুঝতে পেরেছো সেটা বুঝতে পারবে এটা অ্যাকচুয়ালি কী হচ্ছে এর আর মিনিং আমি বলছি না এখান থেকে সাইজ বাড়ছে ইকুয়াল হয়ে গেছে তারপরে আবার বেশি হয়ে গেছে তার মানে ম্যাগনিফিকেশান কোথায় ওয়ানের থেকে গ্রেটার হবে যখন অবজেক্ট এখানে থাকবে ঠিক যখন অবজেক্ট এখান থেকে এখানে থাকবে তখন ম্যাগনিফিকেশান কম হয়ে যাবে ঠিক এবার আমি দুটো জিনিস উল্টো লিখেছিলাম দেখো এর ক্ষেত্রে মিররের ক্ষেত্রে কী ছিল ইউ নেগেটিভ মানে রিয়েল ঠিক
यू पॉजिटिव माने वर्चुअल इटा सेम यूटा सेम दुजनेर जन्य बट भीटा एर जन्य नेगेटिव होले रियल इमेज भी जदि पॉजिटिव है वर्चुअल बट एखाने इंटरचेंज हो जाए एखाने लेंसर क्षेत्रे भी पॉजिटिव होले रियल भी नेगेटिव होले वर्चुअल এবার হলো কোনটা কোনটা রিয়েল এটা রিয়েল রিয়েল ইমেজ ভার্চুয়াল ইমেজ দেখে নাও ইউ বাই ভি এ ভি বাই ইউ ওকে সো দেখো এতক্ষণ যেগুলো ছিল সেগুলো কী ছিল রিয়েল অবজেক্ট ছিল সবগুলো দেখো মাইনাস ইউ ঠিক আছে যদি আমি পজিটিভ ইউ নিয়ে নিই পজিটিভ ইউ মানে এইদিকে তার মানে এগুলো তোমার হবে ভার্চুয়াল তো একে কীভাবে আঁকবো এভাবে করানো মানে এখান থেকে যদি এভাবে যায় পুরো ইনফিনিটি পর্যন্ত ঠিক তার জন্য এখান থেকে এখানে আসবে না এই পাশে হতো যে যেখানে এখানে কীরকম হতো এইভাবে গেলে এইভাবে আসতো ভার্চুয়াল অবজেক্টের জন্য ছিল ঠিক বাট কখনো যদি মেনশান না করে তখন ধরবে না ঠিক আছে যদি এখান থেকে কখনো জিজ্ঞেস করে নেয় ভার্চুয়াল অবজেক্টের জন্য মানে এখান থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত সো ইমেজ কোথায় এখান থেকে এখান পর্যন্ত মানে ইনফিনিটিতে গেলে ফোকাসে আসতে হবে ঠিক মনে থাকবে চলো ম্যাগনিফিকেশান দেখে নাও ম্যাগনিফিকেশান ইকুয়ালস টু ভি বাই ইউ ঠিক এবার দেখো ভি বাই ইউ যদি লিখি আমি দিস ইজ এইচ আই বাই এইচ অবজেক্ট সো ম্যাগনিফিকেশান পজিটিভ কখন হবে V and U same sign. HI and H not same sign. আগে দুটো উল্টোই ছিল অন্ধকার সো HI আর H not যদি সেম হয় তাহলে V পজিটিভ হবে মানে দুটোই নেগেটিভ দুটোই পজিটিভ তো এখানে দেখো কোথায় কোথায় এম প্লাস হবে কোথায় কোথায় এম প্লাস হবে ভি আর ইউ যদি সেম সাইন হয় এম পজিটিভ হবে সো ভি ইউ সেম কোথায় হচ্ছে থ্রিতে হচ্ছে বাকি কোনগুলোতে হচ্ছে না দেখো হচ্ছে না মিররের ক্ষেত্রে আলাদা ছিল মাইনাস ছিল এম পজিটিভ তখনই হতো ম্যাগনিফিকেশান তখনই হতো যখন ইউ ভি তোমার কী হবে সেম সাইন পজিটিভ ম্যাগনিফিকেশান এবার পজিটিভ ম্যাগনিফিকেশানে দেখো ওয়ানে যদি আমি দেখি ওয়ানে কী হবে নেগেটিভ আসবে এটা নেগেটিভ এর ইমেজ পজিটিভ সো এম নেগেটিভ কখন হবে ভি অ্যান্ড ইউ অপোজিট সাইন এইচ আই অ্যান্ড এইচ নট অপোজিট সাইন ঠিক চেক করে দেখে নাও দেখো এবার চেক করো ওয়ান পজিটিভ ইউ পজিটিভ এ সরি ইউ নেগেটিভ ভি পজিটিভ কোথায় আসবে নেগেটিভ ঠিক সো নেগেটিভে দেখো ম্যাগনিফিকেশান কম হবে মানে একের থেকে কম হবে ম্যাগনিটিউড ঠিক আছে সো এই জায়গায় ম্যাগনিটিউড কী হবে লেস দেন ওয়ান এইটুকু জায়গায় সব কিছু লিখে যাচ্ছে এখানে দেখে দেখে ম্যাগনিফিকেশানের ভ্যালু একের থেকে কম হবে আর সাইন কী হবে নেগেটিভ হবে বোঝা গেল এখান থেকে এখানে দিস ইজ নেগেটিভ এর ছবি যেটা হয়েছে দ্যাট ইজ পজিটিভ তাহলে কী হবে এম ম্যাগনিটিউড গ্রেটার দ্যান ওয়ান
ম্যাগনিটিউড গ্রেটার দ্যান ওয়ান, বাট নেগেটিভ সাইনে আসবে, ঠিক আছে? সো দিস ইজ এম গ্রেটার দ্যান ওয়ান। আর কোথায় কী আছে? এই যে সেম সাইন। সো সেম সাইন মানে পজিটিভ, পজিটিভের মধ্যে একটাই কেস এসছে দেখো, যেটা গ্রেটার দেন ওয়ান। এম পজিটিভ, এম পজিটিভ, এম এর ভ্যালু গ্রেটার দেন ওয়ান। বাট এখানে তিনটে কেস আছে নেগেটিভে, দেখো এম লেস দেন ওয়ান, এম ইকুয়ালস টু ওয়ান কোথায় হবে? সিতে। আর একটা হচ্ছে এম গ্রেটার দেন ওয়ান। এবার দেখো ওর সঙ্গে এক্স্যাক্টলি কনভেক্সের সঙ্গে ম্যাচ, কনকেভ মিররের সঙ্গে ম্যাচ করছে, দেখো ভ্যালুগুলো। দেখো ম্যাচ করছে, মিররের সঙ্গে, কনকেভ মিরর, কনকেভ মিররের সেম ছিল না? কনকেভ মিরর কি ছিল? এখান থেকে এখানে যখন ছিল, এখান থেকে এখানে ছিল, তখন আমার ম্যাগনিফিকেশন কী ছিল? মাইনাস ভি বাই ইউ। তখন এই পাশে হলে রিয়েল হতো, এখন এই পাশে হলে রিয়েল হয়, সব কিছুই একই ম্যাচ করছে, শুধু এইটা ওখানে শিফট করে আছে। আর তার জন্য সাইন আমরা বলেছি যে ভির সাইন উল্টো হয়ে যাবে। সো এইগুলো সব কি ইমেজ হবে? রিয়েল ইমেজ, ভি পজিটিভ, রিয়েল ওই পাশে পড়েছে, ভি পজিটিভ হলে রিয়েল, দেখো। আর এইটা কী হবে? সরি কী বলে, এম নেগেটিভ, এম নেগেটিভ ওইখানে অপোজিট সাইন, হ্যাঁ। আর ভি পজিটিভ যদি হয় দ্যাট ইজ ভার্চুয়াল, মানে ভার্চুয়ালের মধ্যে একটাই কেস আছে সেটা সবসময় বড় হবে, রিয়েল অবজেক্টের জন্য বলছে। এই কেসটাকে এখন নিচ্ছি না, এই যে এই লাইনটা আছে এটাকে এখন ধরছি না, ঠিক আছে? যতক্ষণ না বলছে ভার্চুয়াল অবজেক্ট নিতে, ততক্ষণ কী করবে? রিয়েল অবজেক্ট ধরেই চলবে, ওকে? তার মানে আমার যেটা ম্যাগনিফিকেশান গ্রেটার দ্যান ওয়ান হবে সেটা পজিটিভ ভ্যালুর হবে, নেগেটিভের মধ্যে তিনটে আসবে। এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে। আগেরটাও দেখো নেগেটিভের মধ্যে তিনটে ছিল, ঠিক? আগেরটাও এম নেগেটিভ মানে রিয়েল ছিল, সব কিছুই সেম আছে, অনলি এইটা চেঞ্জ হয়েছে। এটা চেঞ্জ হয়েছে বলেই সব কিছু সেম আসছে, তুমি এটা বুঝতে পারছো কি? এটা চেঞ্জ করেছি বলেই এই নেগেটিভ এমই রিয়েল হচ্ছে, যাই হোক মনে রেখে দাও, সব কিছুই সেম, এইটা শুধু চেঞ্জ হচ্ছে। ওখানেও দেখো মিররে তোমার এম নেগেটিভ এলে রিয়েল ইমেজ হতো, মিররে এটা ছিল, ঠিক? সো রিয়েল যখন হতো এই পাশে আসতো, দুটো সেম সাইন হয়ে যেত, তখন এম নেগেটিভ আসতো, তখন রিয়েল হয়ে যেত। সো এখন রিয়েল আর এখন রিয়েল একই আছে, এম নেগেটিভ হলেই রিয়েল হবে, এম নেগেটিভ হলে রিয়েল, ভি বলছি না, এম যদি নেগেটিভ হয়ে যায় রিয়েল ইমেজ হবে, ঠিক? হচ্ছে না রিয়েল ইমেজ? এম পজিটিভ হলে ভার্চুয়াল ইমেজ, সেম মিররের ক্ষেত্রেও চেক করে নাও, এটা মিররের, এটা মিররের, এটা মিররের লেন্সের, এটা দিস ইজ ফর লেন্স, মনে থাকবে? হয়ে গেছে লেখা, ইজ দিস পসিবল, এটা কি পসিবল হবে কনভেক্স লেন্সের জন্য? ম্যাগনিফিকেশান 0.7 প্লাস, এটা কি হবে কনভেক্স লেন্সে? আমি জানি না, আমি শুধু এটাই দিয়েছি।
সম্ভব নয়, ভার্চুয়াল হলে হতো, মানে অবজেক্ট যদি ভার্চুয়াল হতো তখন হতো, মানে অবজেক্ট যদি এখান থেকে এখানে রাখা যায় তবে আসবে, নাহলে আসবে না। এম পজিটিভ হতে হবে, এম পজিটিভ তখন হবে ভি আর ইউ সেম সাইন হবে। সো এম পজিটিভ মানে এইখানে ভি আর ইউ সেম সাইন, একটাই কন্ডিশান। আর তাতেও আবার দেখছি হাইট বেশি হচ্ছে ইমেজে, তাহলে পসিবল না। সো দিস ইজ নট পসিবল ফর কনভেক্স লেন্স। বাট এটা যদি বলি আমি, এটা দেখে তুমি কী কী বলতে পারবে? ওকে, অবজেক্ট কোথায় আছেও বলতে পারবো। এটা যদি থাকে, অবজেক্ট কোথায় থাকবে? সিআরএফের মধ্যে। কারণ তুমি একটা এস্টিমেট, একটা ভ্যালু তুমি জানতে পারবে যে এখান থেকে এখানের মধ্যে অ্যান্সার লাই করবে। তোমাকে যদি আমি কোশ্চেন দিয়ে দিই, এক্স্যাক্ট ডাটা দিয়ে দিই, ঠিক? সো এখান থেকে নেগেটিভ মানে রিয়েল, ইউ যদি নেগেটিভ হয় ভিও নেগেটিভ হবে, এ সরি নেগেটিভ নেগেটিভ আছে না, তার মানে পজিটিভ হবে, দুটো আলাদা সাইন হতে হবে। সো ভি পজিটিভ হয়েছে দেখো, ওকে মনে থাকে জানো, এ ডায়াগ্রাম আঁকছে, ওয়ান বাই ভি, ওয়ান বাই ভি আর এদিকে ওয়ান বাই ইউ, এ ডায়াগ্রাম কেমন হবে? আগের দুটোর মনে আছে ডায়াগ্রাম? আগের দুটোর, আগের দুটোর কনভেক্স মিররের কেমন হতো? এ কনকেভ মিররের কেমন হতো? কনকেভ মিররের কেমন হতো বলে তো ছোটো করে আঁকছি, দেখো কনকেভ মিররের অপশান দিলে বলে দেবে। আচ্ছা চলো অপশান দিচ্ছি, আমি চারটে ছবি আঁকছি, কনভেক্স করিয়ে দেওয়ার পরে আঁকলে বেটার হতো। ঠিক, কনকেভ মিররের দাঁড়াও, ওয়েট করো, আমি ওই পাশ থেকে মার্কার, এই দেখো কনকেভ মিররের এমন ছিল, বলতে হবে না আমি বলে দিচ্ছি, টাইম ইয়ে হচ্ছে, কনকেভ মিররের এমন ছিল, এইখান দিয়ে এমন, এইখান দিয়ে পুরো এমন, না না এটা ইউ আর ভির, ঠিক আছে ইউ ভির এমন হয়। থার্ড কোয়াড্রেন্টে কী হয়েছে, দুটো অ্যাসিমডোট কেটেছে, এটা মনে রাখবে, শুরু হয়েছে এখান থেকে থার্ড কোয়াড্রেন্টে, যেখানে অ্যাসিমডোট কেটেছে, বাকি এক্স ওয়াই যেখানে কেটেছে সেখান থেকে কী হয়েছে, এই ভেতর দিয়ে লাইনটা গেছে, ঠিক আছে। এর ইউ ভি কেমন ছিল, ওয়ান বাই ইউ, ওয়ান বাই ভি, এখানে যেমন কেটেছে এইখানেই ছিল, ইজি মনে রাখা, এখানে যেমন কেটেছে এই পাশ দিয়েই হবে থার্ড কোয়াড্রেন্টে, মনে থাকবে। দিস ইজ কনকেভ মিরর, কনভেক্স মিররের কেমন ছিল, কনভেক্সের বলিনি, ছেড়ে গেছি, আচ্ছা কনভেক্সের কেমন হবে দেখো, চারটে আমি শেষে করাতাম আবার, কনভেক্স মিররের একদম চারটে একসাথে করে দেবো মনে রাখার জন্য, এখন ছেড়ে দাও, চারটে একসাথে করে দেবো, এটার এটার করি, এটার এটা কী ছিল, কনভেক্স লেন্স, কনভেক্স লেন্সের আগে এক্স ওয়াই এ কেন, ওয়ান বাই ইউ দিস ইজ ভি, সো কনকেভ ছিল এখানে, কনকেভ মিরর, না 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 আমি এটাকেই আঁকছি, কেন এটা এটা ছিল না, এখান থেকে দেখে না, ওয়ান বাই ভি মাইনাস ওয়ান বাই ইউ ইকুয়ালস টু ওয়ান বাই এফ, এটা হয়
ठीक है कखनो जदि भूले जाए तो यह करा एके नाम वन बाय भि माइनस वन बाय यू इक्वल्स टू वन बाय एर ए कौन दिखे है यू आमार जेमन आछे थाकबे एर फोकल लेंथ कौन दिखे आबे पजिटिव दिखे सो दिस इज पजिटिव ओके ताले देखो वन बाय भि इक्वल्स टू वन बाय एफ प्लस वन बाय यू ओके जदि आमी वन बाय भि वन बाय यू और वन बाय भिर छवि आँखे ताले कि आबे दिस इज वाई वाई दिस इज इक्वल्स टू वाई इक्वल्स टू एक्स प्लस सी ओके दिस इज एक्स और यहाँ सर मत काज करबे ताले केमन आबे एटा होच्छे एटाई होबे ना वाई इक्वल्स टू एम एक्स प्लस सी अच्छा एम पजिटिव आछे एम पजिटिव होच्छे ना ताले एमन होबे एम पजिटिव पजिटिव होले लाइन एमन हय एम एक्स एम वन आछे सो एइभाबे होबे तार माने एटा होबे এই পাশে কেটেছে তো অ্যাসিমটোট কোথায় কাটবে এইখানে এখান থেকে এমন আর এখান থেকে এমন প্যাটার্নটা বুঝতে পেরেছো কী করছে এর সঙ্গে এর সিমিলারিটি থাকবে সেকেন্ড কোয়াড্রেন্টে এসছে সেকেন্ড কোয়াড্রেন্টে এসছে মানে মনে রাখার জন্য বলছি যে সেকেন্ড কোয়াড্রেন্টে এইটা এসছে সেকেন্ড কোয়াড্রেন্টে এই পয়েন্টটা আসবে সো দিস ইজ ফর কনভেক্স লেন্স তাহলে ম্যাক্সিমাম ওটাই জিজ্ঞেস করা হয় কনভেক কনকেভ মিরর আর কনভেক্স লেন্স এখানে হলে কি হবে দেখো যা কিছু প্রুভ হচ্ছে সব কিছু থিন লেন্সের জন্য হচ্ছে এটা যদি মোটা বানিয়ে দেওয়া হবে না কোনো কিছুই ভ্যালিড হবে না তো এর এর সেকেন্ড ফোকাস কোথায় হয় এই প্রাইমারি সি ওয়ান তো এর কনভেক্স লেন্সের মতো হবে হে কনভেক্স মিররের মতো কনভেক্স মিররের মতো দেখো কনভেক্স মিররে কেমন হতো ডাইরেক্ট এখান থেকে এখানে নিয়ে গেছিলাম এখান থেকে এখানে হয়েছিল রিয়েল অবজেক্টের জন্য ঠিক সেম এখানে এখান থেকে এখানে গেলে তোমার এর মিরর ইমেজ নিয়ে নাও এখান থেকে এখানে যাবে ওয়ান ওয়ান ড্যাশ এইটা ইমেজ এইটা হচ্ছে অবজেক্ট স্যার ম্যাগনিফিকেশন দেখে নাও ম্যাগনিফিকেশন ভি বাই ইউ মানে অনলি রিয়েল অবজেক্টের রিয়েল অবজেক্টের জন্য বলছি আমি ভার্চুয়ালগুলো দিচ্ছি না সো রিয়েল অবজেক্টের জন্য রিয়েল অবজেক্টের জন্য এম ভি বাই ইউ সো কী হচ্ছে দেখো একই সাইন হয়ে গেছে সো এম কী আসবে পজিটিভ আর এম ভ্যালু লেস দেন ওয়ান তখন কখনো যদি এমন দিয়ে দেয় কোনো একটা লেন্স আছে তার ভ্যালু হচ্ছে প্লাস জিরো পয়েন্ট এইট দিয়ে বললো এটা কোন মিরর হবে এ কোন লেন্স হবে কনভেক্স না কনকেভ কারণ কনভেক্সে প্লাস ওয়ানের থেকে কোনো দিন কম হয় না কনভেক্সে পজিটিভ যখনই হয় গ্রেটার দেন ওয়ান হয় কনভেক্সে এর আগেরটাতে কনভেক্স হয়ে যাচ্ছে সব এর যখনই হয় এম এর ভ্যালু পজিটিভের জন্য ওয়ানের থেকে বেশি হয়
যদি কম হয়ে যায় তাহলে বুঝতে হবে দ্যাট ইজ কনকেভ লেন্স। তাহলে এটা হলে আমি এটা পজিটিভ সাইন দেখে বলতে পারবো, পজিটিভ সাইন প্লাস ভ্যালু দেখে বলতে পারবো, ভ্যালু তোমার একের থেকে কম আছে। তাহলে কি হবে? কনকেভ লেন্স, ঠিক আছে। কখনো এম ইকুয়ালস টু প্লাস 1.3 কনভেক্স লেন্স, ঠিক আছে। সো দুটো ইম্পর্টেন্ট জিনিস দেখো, কোন কোন দুটো বেশি ম্যাক্সিমাম আমাকে জানতে হবে, কনকেভ মিরর, কনভেক্স লেন্স, ঠিক। এই দুটো একটা পার্টে আসবে যেটা একই রকম ছবিগুলো, কনকেভ মিরর আর কনভেক্স লেন্সের, ঠিক আছে। আর এর দেখো কনভেক্স, কনভেক্স মিরর, এই দুটো একই, এই দুটো একই, একই টাইপের, একই না একই টাইপের, এবার আমি চারটের ডায়াগ্রাম আঁকছি একসাথে, চারটের, এই চারটের, ঠিক। আর এর এফ সবসময় কী হবে? নেগেটিভ হবে, চারটের ডায়াগ্রাম একসাথে। চলো তোমরা বলবে একসাথে কোনটা কার, চারটে ডায়াগ্রাম আসছি কোনটা কার বলে দেবে। ইউ আর ভি, এক কাজ করি এই পাশ থেকে শুরু করি, দিস ইজ ফার্স্ট কোয়াড্রেন্ট, ঠিক। মানে ফার্স্ট কোয়াড্রেন্টে অ্যাসিমটোট কী করেছে, কেটেছে। সেকেন্ড কোয়াড্রেন্টে কেটেছে, এগুলো কি ইউ ভি, ওয়ান বাই ইউ ওয়ান বাই ভি নয়, ওয়ান বাই ইউ ওয়ান বাই ভি লিনিয়ার হবে সবসময়, দিস ইজ ইউ দিস ইজ ভি, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট, ঠিক। তার মানে আমি চারটে রেখেছি, এটা কিসের? প্রথমে একদম যেটা করেছি কনকেভ মিরর প্রথমে করেছিলাম, এটা থেকেই শুরু করবে, প্রথমে যেটা করেছিলাম এখানে এসেছিল, সো দিস ইজ কনকেভ মিরর, ঠিক। তাহলে ডায়াগ্রামটা কেমন হবে? এটা সো দিস ইজ ইউ দিস ইজ ভি, ঠিক। কীভাবে আঁকছি প্রথমে দেখো, ফার্স্ট কোয়াড্রেন্টে অ্যাসিমটোট, সেকেন্ড কোয়াড্রেন্টে অ্যাসিমটোট, এ সেকেন্ড কোয়াড্রেন্টে, থার্ড কোয়াড্রেন্টে অ্যাসিমটোট কাট করেছে, ফোর্থ কোয়াড্রেন্টে কাট করেছে, ঠিক আছে। এটা কোথায়, এটা কার ছিল, এটা কার, এটা এটা করে দাও, এটা করে দিই কনভেক্স লেন্স, ঠিক। সো এখানে কেমন হবে, এই কীভাবে বুঝতে পারছো, অ্যাসিমটোটে কানেক্ট করবে না কোনোভাবে, অ্যাক্সিসের মধ্যে দিয়ে যাবে, এটা কনভেক্স মিরর, দিস ইজ কনভেক্স লেন্স, এই পাশে হয়ে গেছে কনকেভ লেন্স, একটা জিনিস মিরর আর মিরর অপোজিট আছে, ঠিক।
लेंस लेंस अपोजिट मने रखार उपाय बोलछि এই দুটো তুমি জানো এই দুটো তুমি জানো আচ্ছা এখানে গোল হয়ে গেছে বলছো মনে রাখতে পারো তুমি দেখো বুঝি বাট এই নামগুলো মনে রাখবে সব এঁকে ফেললাম নামগুলি ফেলেছে ঠিক সো শুরু এখান থেকে করেছিলাম মনে রাখবে সো প্রথম যেটা করেছিলাম কনকেভ মিরর সব জায়গায় কনকেভ মিরর প্রথমে পড়ানো হয় সো প্রথম এটা তার উল্টো দিকে মিরর তাহলে কোনটা পাচ্ছে কনভেক্স পাচ্ছে সো কনভেক্স ঠিক আছে এখানে ডাউনওয়ার্ড কনকেভ নিচে কনকেভ 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 কনভেক্স কনভেক্স সিএম সিএল এখানেও সিএম সিএল চলে আসবে ঠিক আছে তো দিস ইজ সিএম দিস ইজ সিএল দুটো সিএম দুটো সিএল চলে আসছে আর তুমি এটা জানো মিরর হয় ঠিক আছে এর উল্টো দিকে মিরর হবে তার মানে এটা লেন্স হবে ওকে এরকম মনে রাখা যাবে না তুমি নিজে মনে রেখে দেবে যে করে ঠিক এবার বলো তোমরা এর পাশে পাশে ওয়ান বাই ভিরগুলো এঁকে ফেলো এর পাশে পাশে এগুলো এঁকে ফেলো নাহলে নিচে এঁকে ফেলো ওয়ান বাই ইউ ওয়ান বাই ভিড়গুলো বলে দিয়েছিলাম কীরকম আঁকতে হবে এই পয়েন্টটা যেখানে থাকবে সেখান থেকে কাট করবে ট্রাই করো এর এইগুলো এঁকে ফেলো ওয়ান বাই ইউ ওয়ান বাই ভিগুলো ওয়ান বাই ইউ ওয়ান বাই বি সো এখানে কেমন হবে এখানে অ্যাসিম্পটোট থার্ডে কাট করেছে সো সেইভাবে মনে রেখে দিতে পারো থার্ডে হবে এই পাশ দিয়ে এখানে ওয়ান বাই ইউ ওয়ান বাই ভি এখানে ওয়ান বাই ইউ ওয়ান বাই ভি দিস ইজ ওয়ান বাই ইউ ওয়ান বাই ভি মনে রাখবে তোমরা কীভাবে মনে রাখবে দেখো ঠিক আছে কারণ এটা আর এটা থেকে যাবে এটা তো মনে থেকে যাবে বাট গোলাপে কোনগুলো ওখানে কনভেক্স মিরর ছিল না লেন্স ছিল গোলাপে না নিজে একটা কিছু বানিয়ে মনে রেখে দাও যে ডাউনওয়ার্ড আমার কী থাকে কনকেভ থাকে আর রাইট সাইডে কী আছে হ্যাঁ লেন্স লেন্স উল্টো মিরর মিরর উল্টো বাট কনকেভ কনভেক্সও আছে ঠিক আছে কম্বিনেশান অফ মিরর লেখো কম্বিনেশানস অফ মিরর না কতগুলো কোশ্চেন করবো বলেছেন কোশ্চেন আমি পরে করবো শেষে